ভাই গো, পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নাজাতের ব্যবস্থা করবেন বলে কাবাকেও আমাদের জন্য কবুল করলেন। বান্দা কাবাকে কেবলা করে আমাকে সেজদা দেবে, আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেব। আপনি জোরে বলেন। তাহলে তো আবার একটু ওয়াজ পিছিয়ে যেতে হয়, অসুবিধা হবে না তো? আল্লাহ আদম আলাইসালামকে তৈরি করবে, সে ওয়াজ একই জায়গায়, দোয়া করেন আমি লাঞ্ছিত হব না। আদম আলাইসালামকে বানাবেন, ফেরেশতাদের ডাকলেন, তোমাদের মতামত? আল্লাহ খামাকা সব বানাতে যান না, কলু আতা জালু ফিয়া মায়ুব শুধু ফিয়া ওয়াজ ফিকুদ দিমা, খামাকা নামাজ রোজা করবে না, ওয়াজ নসিহাত শুনবে না, কোরবানি টোরবানি দেবে না, কি আমল কালাম করবে না, ইবাদত তেলাওয়াত করবে না, নাহানু নুসাব্বিহু বিহাম দেখা আমরা আছি, খামাকা আদম বানিয়ে ঝামেলা, ওসব তালে যান না, এইসব বলেছিল না? কালা ইন্নি আলামু মা লা তাআলামুন। আল্লাহ আমার জবাব দিলেন ফেরেশতারে, আমি আল্লাহ জানে যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আমার ফেরেশতাদের কথাকে উপেক্ষা করে আমাদের ঘরে বানালেন। এই ওয়াজ ঠিক আছে তো? ভুল হচ্ছে না তো? এই হাও করে বলে দেন, জান আওয়াজ করছি তো। ফেরেশতাদের বলেন তোমাদের কথা রাখো, তোমরা যা, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না, সব বাদ দাও। আব্বাজান কেবলাকে বানালেন, আমাদেরকে বানালেন, ঠিক আছে? ফেরেশতারা পরে অ্যানালাইসিস করলেন, আমাদের তো ভুল হয়েছে, হাজার হোক উনি আমাদের স্রষ্টা আল্লাহ সৃষ্টিকর্তা, আমাদের কাছে যখন যুক্তি চাইলেন আমার আল্লাহ আমি বান্দা বানাবো, আমাদের তো বলা উচিত ছিল আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি, আপনি বানাবেন বানাবেন মাশাআল্লাহ। এই কথা বুঝছেন না, বুঝছেন আপনারা? আমরা আল্লাহকে যুক্তি দিতে গেলাম, আল্লাহ আপনি সব বানাতে যান না, ও নামাজ রোজা করবে না, ফেতনা ফাসাদ করবে, হানাহানি করবে, হেনাটা তেনাটা, এটা ওটা সেটা, এটা তোমাদের চরম ভুল হয়েছে, বেয়াদিব হয়েছে। আল্লাহ যখন বলেছিলেন আমাদের বলা উচিত ছিল আল্লাহ আপনি বানাবেন বানাবেন, আপনি যাতে রাজি আমরা তাতে রাজি, খামাকে এই কথা কেন বলতে গেলাম? ফেরেশতারা অ্যানালাইসিস করতে লাগলেন, কথা বুঝছেন না, বুঝছেন না? ফেরেশতারা চিন্তা করলেন আমাদের ভুল হয়েছে, এই ভুল মাফির রাস্তা কোথায়? আল্লাহ পাক আমরা চরম ভুল করেছি, আই বাবু চরম বেয়াদবি করে ফেলেছি, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের বলা ঠিক হয় না, আপনি আদম বানাবেন না, আল্লাহ পাক আমাদের এই ভুল কথা বেয়াদবির মাফির জন্যে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমরা ফেরেশতারা আসমানে থাকি, আমাদের আসমানে একটা কাবা বানিয়ে দেন, যে কাবাকে আমরা কেবলা করে আপনাকে সেজদা দেব। এই কি হলো তোমাদের? বারণ করেছি না? আল্লাহ আপনি কাবা বানিয়ে দেন, আমরা আপনার কাবাকে কেবলা করে আপনাকে সেজদা দেব। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার কাবাকে তওয়াফ করব, আপনার কাছে আমরা মাফি চাইব, আমাদের জন্য একটা কাবা বানিয়ে দেন। অস্কি বুঝছেন? ফেরেশতারা কাবা চাইছেন মাফির জন্য, রব্বুল আলামিন আল্লাহ পাক সংক্ষেপ, সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের দাবি মতো আমার আল্লাহওয়ালা বাবাজিরা শুনে রাখুন, আমাদের কাবা শরীফ যারা জাননি হসপাকে তাদের জন্য বলছি, কাবা শরীফের ফটো দেখেছেন তো? চার কোণ বিশিষ্ট, ঠিক এই রকম অবয়ব আমাদের কাবা যেমন, ও মুসলমান আল্লাহ তাআলা সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের জন্য একটা কাবা বানিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, যে কাবার নাম বাইতুল মামুর শরীফ, আল্লাহ পাকের ফেরেশতা গণেরা ওই কাবাকে কেবলা করে আল্লাহু আকবার কাবাকে যেমন তওয়াব করে, এক কথায় কাবাকে সামনে রেখে আল্লাহর কাছে ক্ষমা চায়, ফেরেশতাদের মাফির একটা রাস্তা তৈরি হয়ে গেল। ভালো করে শোনেন, আর আরেকটুখানি হবে,
তারপর একসঙ্গে বাড়ি যাব। আল্লাহ পাক বললেন, ফেরেশতারে তোমরা অন্যায় থেকে ক্ষমা চাওয়ার জন্য একটা রাস্তা বার করে নিলে, ও আমার ফেরেশতাগণেরা, আমি যাদের ঘরে বড় ভালোবেসে বানিয়েছি, আল্লাহ আমাদের ভালোবেসে বানাননি, ইউহিব্বুহু মাইউহিব্বুনাহু, কুরআন পাকে আছে, আল্লাহ পাক আমাদের ঘরে বড় ভালোবেসে বানিয়েছেন, একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতারে যাদের ঘরে আমি আল্লাহ বড় ভালোবেসে বানিয়েছি, যাদের বানানোর জন্যে তোমাদের ঘরে যুক্তি নেওয়ায় তোমরা নিজেদের ভুল বুঝতে পেরে কাবা চেয়ে নিয়েছ, সেই আমার প্রিয় বান্দা বান্দিরা যদি কোনোদিন অন্যায় করে ফেলে, ওদের যদি বেয়াদবি হয়ে যায়, ওদের যদি ভুল হয়ে যায়, তাহলে ওদের রাস্তা কি? তোমরা তোমাদের একটা রাস্তা বার করে নিয়েছো, কাবা আমার থেকে নিয়েছো, কাবা সানসান করে নিয়েছো, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ চাইছি আমার বান্দা বান্দিদের ঘরে আমি আল্লাহ ক্ষমা করে দেব, তাই ওদের জন্যেও তোমাদের কাবার ন্যায় সপ্তম আসমানের নিচে জমিনের উপরে একটা কাবাকে তোমরা বানিয়ে দাও, যাতে করে আমার বান্দা বান্দিরা কাবাতে শরীফাতে বলে নিয়ত করতে পারি, আমি আল্লাহকে সেজদা দিতে পারি, ক্ষমার রাস্তা প্রসার হতে পারি, আরো অনেক কিছু ও মুসলমান। তাই আব্বা জান আদম সফিউল্লাহ দুনিয়ায় আসার 10,000 বছর আগে আল্লাহর হুকুমে সপ্তম আসমান সোজা ঠিক জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে ফেরেশতাদের কাবার নকশা বরাবর দুনিয়ার বুকে আমাদের জন্যে আল্লাহর কাবা তৈরি হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের তরফ থেকে আমাদের নাজাতের জন্য বানিয়েছিলেন, এটাই ছিল আল্লাহর তামান্না, আমার বান্দা বান্দিরা কাবাতে শরীফাতে আল্লাহু আকবার যখন করবে, আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে ওদের ঘরে ক্ষমা করে দেব। আরেকটু আস করবো, আরেকটু করব, সে পিছনে যারা আছেন আরেকটু করব, সবাই শুনছেন, একবার তকবীর দেন তো, না রে তকবীর, কি হলো, কেউ জোরে কেউ আসতে, সবাই মিলে বলেন না রে তকবীর, একটু আল্লাহকে হাত উঁচু করে দেখানো যাবে, যদি আল্লাহ আকবার বলি একটু হাত উঁচু করে আল্লাহ আকবার বলা যাবে, সবাই একটু হাতটা উঁচু করেন তো, ছেলেরা বিশেষ করে, সবাই রেডি, পিছনে যারা সবাই পিছনে, এই তকবীর দেব, আল্লাহ হাত কটা দিয়েছে, একটা না দুটা, এই তুলেছেন কটা, এই ছেলেগুলো ওদের হাফ তুলছে, ফুল ফুল ওঠান, এই সবাই রেডি, পিছনে জোরে হবে তো, আপনারা কি বলছেন, পিছনে ওদিকে জোরে হবে তো, তা নাহলে খামাকা দেব না, যদি জোরে আওয়াজ দেন তাহলে তকবীর দেবো, তা নাহলে বাদ দেবো, আপনারা কি বলছেন, এই জোরে আওয়াজ দেবেন তো, সবাই রেডি আছেন, থাক থাক দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা, জোরে বলেন না সুবহান, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা, বলুন না সুবহানাল্লাহ, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, ফারুক তেরে নাম সে ইসলাম রহেগা, আল্লাহ হুম্মা, জোরে জোরে সাল্লে আলা, পড়েন, এই চেয়ারগুলো একটু এগিয়ে আসেন না, আমার থেকে দূরে দূরে সচ্ছেন কেন,
আমি আপনাদের ভাই না, একটু এগিয়ে আসেন। ওয়ালালে নারাই দেখবি, নারাই দেখবে বাবু, তাহলে মাফির জন্যে কাবা আর আমাদের শান্তির জন্যে কোরবানি আমার জন্য হবে আর গোস্ত উম্মত তোদের জন্যে, যতদিন পারিস খা। এমন খাওয়া খেতি বললেন রসুল্লাহ, বললেন দশই জিলস্ত তোমরা খাওয়ার জন্য সব তো রেডি থাকবে। কে কি করে খেয়েছিল শুরু করেছিল আল্লাহ জানে, এগারো খাবে, বারোই জিলসও খাবে, তেরোই জিলস খাবে, এমন খাওয়া খাবে কেউ যেন রোজাও রাখবে না। রোজা রাখলে কি হয়, একটা বাধা সৃষ্টি হয়, একটা বাধা সৃষ্টি হয়। এই রোজা কালামও রাখতে হবে না, যদিও নাকি ভালো আমল, রসুল্লাহ বলেন ওটাও বাদ, শুধু খেয়ে যাও জান ভাবে। এ নিয়ামত আমার রসুল্লাহর জন্যে, বলুন না জোরে সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পারছি, চলেন। আমার পেয়ারা ভাইরা, অনেক কথা, কোরবানি এমন একটা এবাদত, আদম সফিউল্লাহ থেকে কেয়ামত পর্যন্ত এই এবাদত রাহেগা, বলুন না আলহামদুলিল্লাহ। এরা যে যা বলছে বলুক, কোরবানি সম্পর্কে আর নাকি, আর নাকি কি, আর নাকি হবে না, কি কথাটা বলছে না, ওসব বাদ দেন তো, পাগলা খবর রাখে না কিছু, খবর রাখে কিচ্ছু খবর রাখে না। কোরবানি এমন একটা এবাদত, দুনিয়া যতদিন মাশাল্লাহ আমাদের কোরবানির গোশত থাকবে ততদিন, বলুন না সুবহানাল্লাহ। কোরআন পাকে ১১৪টা সুরা না, প্রথম পারার প্রথম সুরা সুরা বাকারা, তো বাকারা মানে কি গরু, তো আরে গাই গরু হোক আর ষাঁড় গরু হোক যাই হোক না, পরে হবে কোন গরু, তো আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফেজুন। রে দুনিয়ার কোরআনওয়ালারা শুনেলে, আমি আল্লাহ চ্যালেঞ্জ করছি, কোরআনকে আমি আল্লাহ নিজেই নাজিল করেছি, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফেজুন। এ কোরআন শরীফ পাক আমার, আমি আল্লাহই নাজিল করেছি, দুনিয়া যতদিন আমার কোরআন পাকও থাকবে ততদিন, একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার কোরআন পাককে মেটানো যায় না, যাবে না। আমার কোরআন পাকের একটা অক্ষরকেও একটা নুকতাকেও জগতের কোন অশুভ শক্তি মেটাতে পারে না, পারে না আর পারবেও না। ওয়া ইন্না লাহু লাহাফেজুন, আমি আল্লাহ নিজেই এর হেফাজত করব। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। নারী দেখবে, নারী দেখবে, নারী দেখবে। মুসলমান মনে রাখুন, আল্লাহর কোরআন পাকে যতদিন সূরা বাকারা থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার ততদিন থাকবে, থাকবেই থাকবে, থাকবেই থাকবে। এই বিসমিল্লাহ আল্লাহু আকবার দোয়াটা কিয়ামত পর্যন্ত জগতের কেউ ওঠাতে পারে না আর পারবেও না। জোরে বললেন না সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ আল্লাহু আকবার বোঝেন তো নাকি, না পোলট্রি খেয়ে খেয়ে মুরগি জবাই উঠে গেছে, তো এ দোয়াও ভুলে গেছে। বলে হুজুর কি যেন বললে, আরে কি বললুম, জবে করার দোয়া বললুম। হ্যাঁ তাই তো হচ্ছে রে বাবা, যাক আল্লাহু আকবার। আমার পেয়ারা ভাইরা, আমার নবী পাকের শান বলছিলাম, শানে মুস্তাফা, শানে রসুল্লাহ, হুজুরের জন্যে আল্লাহ পাক এই সমস্ত বানালেন। এখন এবার কাবার কথা যখন বলেছিলাম একটু বলি, আল্লাহ পাকের কাবা, যে আল্লাহ পাকের কাবা, আল্লাহ নবী যখন দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন ভাই, এই নেওয়ার কিছু আগে জিবরাইল আমিন ফেরেশতে এসেছিলেন, হুজুর আপনি বলুন আপনার মাজার শরীফটা, রওজা শরীফটা কোন জায়গায় হলে আপনি নবী খুশি হন, বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল্লাহ কোথায় শুয়ে আছেন ভাই, মদিনা শরীফ তো, হ্যাঁ মদিনা শরীফ না, হুজুর আপনি বলুন কোন জায়গায় আপনার রওজা শরীফ হলে আপনি খুশি হন। আমার নবী পাকের ওটাকে কি বলা হয়, যে জায়গায় শুয়ে আছেন, রওজা না মাজার, ঠিক করে নেন রওজা শরীফ, বাকি সব মাজার শরীফ, নট রওজা শরীফ,
রওজা শরীফ অনলি ওয়ান আমার রসূলুল্লাহর জন্য, বলুন না জোরে সুবহানাল্লাহ, এটা ঠিক করে নেন। হুজুরের জন্য রওজা শরীফ, বাকি সব মাজার শরীফ, ঠিক আছে? কিছু কিছু জিনিস আছে আমরা গুলিয়ে ফেলি, যেমন কিয়ামত বলি, কিয়ামত হাসর সম্পূর্ণ আলাদা, কিয়ামত আলাদা, হাসর আলাদা, লিখতে আলাদা, আলাদা বলতে আলাদা, মানেও আলাদা। রওজা আর মাজার লিখতে আলাদা, বলতে আলাদা, মানেও আলাদা। সংক্ষেপ কি বলছিলাম, জিবরাইল আমিন ফেরেশতা আসলেন, হুজুর আপনি বলেন আপনার রওজা শরীফ কোথায় হলে আপনি খুশি হন? কেন ভাই? না হুজুর, আল্লাহ আপনার জন্য সব বানিয়েছেন, আরশ মোল্লা সব কিছু আপনার জন্য। হুজুর আপনি যদি বলেন আমি নবী বড় খুশি হব যদি আমার ইন্তেকাল ওফাত শরীফের পরে আমার রওজাটা দুনিয়ায় না হয়ে আল্লাহর আসমানে হয়, আমি নবী বড় খুশি হব। যদি এই তামান্না আপনার মনে থাকে আপনি বলতে পারেন আমার আল্লাহ আসমানে আপনার কবর রেডি করবেন, ওখানেই আপনার কবর হয়ে যাবে, রওজা হয়ে যাবে, সুবহানাল্লাহ। হুজুর আপনি যদি ইচ্ছা করেন সপ্তম আসমানের উপরে যে ফেরেশতাদের কেবলা আছে, কাবা আছে, ওই কেবলাতে যদি আপনি ইচ্ছা করেন যে আমার রওজাটা যদি সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের কাবাতে হতো আমি নবী খুশি হতাম। হুজুর আমার আল্লাহ, আল্লাহ আপনাকে এত প্যার করেছেন আপনার রওজা ফেরেশতাদের কাবাতেই হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনদা সিদরাতুল মুনতাহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি বলেন আমার রওজাটা সিদরাতুল মুনতাহা শরীফ বলে খুশি হতাম। সুবহানাল্লাহ, বললেন না আপনার রওজা শরীফ সিদরাতুল মুনতাহা শরীফ হয়ে যাবে, ইহা তাকে আল্লাহ পাকের খাস দরবার আরশে মুআল্লা শরীফ। হুজুর আপনি যদি ইচ্ছা করেন আমি নবী বড় খুশি হতাম যদি আমার রওজাটা আল্লাহর আরশে মুআল্লা শরীফে হতো। হুজুর আপনি জানেন না আমার আল্লাহ আপনার জন্য এত দিওয়ানা, আপনার ইন্তেকাল ওফাত শরীফটা মদিনায় হলে পরে কি হবে, আপনার লাশ মুবারককে আমরা ফেরেশতারা উঠিয়ে নিয়ে যাব, আল্লাহ পাকের আরশে মুআল্লা শরীফে আপনার রওজা শরীফ হয়ে যাবে। কি বললে ভাই জিবরাইল আমিন, কি বললে, কি শোনালে তুমি? কেন হুজুর, কেন মানে আমার উম্মতেরা দুনিয়ায় থাকবে আর আমি নবী আরশে মুআল্লায়? জিবরাইল রে হতে পারে না, উম্মতদেরকে ছেড়ে আমি নবী থাকতে পারবো না। ফেরেশতা রে তুমি আমার আল্লাহকে যে বলে দাও, আই রব্বি আল্লাহ আপনার হাবিবের তামান্না, উনি উম্মাদের সঙ্গী সাথী হয়ে দুনিয়ার জমিনেই থাকতে চান। আর শাররুন নাদামাতে ইয়াওমাল কিয়ামা, আর কাল ময়দানে মাহশারে উম্মতগুলোকে সঙ্গে করে নিয়ে, সঙ্গে করে নিয়ে, সঙ্গে করে নিয়ে একসঙ্গে আল্লাহর দর বারে উঠতে চান। ও আমার বারাসাতের ভাইরা, কসম আল্লাহর আমার নবী আমাদের ঘরে এত প্যার করেছেন, এত মহাব্বত রেখেছেন, যার জ্বলন্ত নিশানা হচ্ছে রসূলুল্লাহর মদিনার রওজা। যদি নবী আমার আমাদের ঘরে প্যার না করতেন, কেতাবি আলেমদের জিজ্ঞেস করে দেখবেন আমার নবী বাকের মাজার মদিনার পরিবর্তে আল্লাহর আরশে মুআল্লা হয়ে যেত। কেবল নবী আমার আমাদের জন্য দিওয়ানা, এই জন্য হুজুরের মাজার হলে হলো মদিনাতুল মুনাওয়ারা। বস কি বুঝছেন, চলেন সমস্ত নবীদের ভবিষ্যৎবাণী করা সেই নবী দোজাহান আমাদের নবী রাহমাতুল আলামিন আমাদের জন্য আজ থেকে 1500 বছর আগে দুনিয়ায় তশরিফ রাখলেন, বলুন না জোরে সুবহানাল্লাহ, জোরে বলেন না মারহাবা, জোরে বলেন আলহামদুলিল্লাহ, নারে দেখবে হুজুরের অসংখ্য দিক আমি পারবো না, যে অসংখ্য দিক, সামাজিক জীবন, পারিবারিক জীবন, কত দিক, এ টু জেড আমরা কেউ সবাই সবটা আদায় দিতে পারবো না, তথাপিও চেষ্টা করতে অসুবিধা কোথায়?
আমার নবী পাকের তরিকা সুন্নাতটাকে মজবুত করে ধরুন। এই কোরআন হাদিস না কোরআন সুন্না জানেন আপনারা? আমরা একটা কথা কথা কি বলি, কোরআন কোরআন হাদিস বলি না বলি না? এই আমার দিকে ফেরেন সবাই, কোরআন হাদিস বলি না বলি না? এই কোরআনের কথা কোন হাদিসে লেখা আছে এরকম বলি না বলি না? কোরআন হাদিস বলি কি বলি না টানা কথায়? কথাটা ঠিক ওই রকম নয়, কথাটা হচ্ছে কোরআন সুন্না, কথাটা কোরআন সুন্না, কোরআন হাদিস নয়। হাদিস লক্ষ লক্ষ আছে, হাদিস লক্ষ লক্ষ আছে, আমার যতটা এলেম ততটা আমার কাছে আছে, ওনার যতটা এলেম ওনার কাছে ততটা আছে। কথা বুঝছেন না বুঝছেন না? আপনারা ঈদের নামাজ পড়েছিলেন তো? এই পড়েছিলেন নাকি ক্যাপ মেরেছেন? ও কয় তকবীর ঈদের নামাজ পড়েছেন? ছয়। বিশ্বের বহু জায়গায় ১২ তকবীর ঈদের নামাজ হয়েছে আপনি জানেন? বহু জায়গায় হয়েছে, ওটাও হাদিসে লেখা আছে। কথা বুঝছেন না? ওটাও হাদিসে লেখা আছে। কোরআন হাদিস নয় বরং কোরআন সুন্না, কোরআন সুন্না। নবী পাক যেগুলো করেছেন করতে বলেছেন, সাহাবায়ে কেরামেরা যেগুলো করেছেন করতে বলেছেন, তাকে বলা হয় সুন্না। সবটা আমরা মানতে পারবো না। হাদিসে লেখা আছে রসূলুল্লাহ ১১টা বিয়ে করেছিলেন। হাদিসে লেখা আছে না কোথায় লেখা আছে? হাদিসে না কোথায় লেখা আছে? হাদিসে তো। তাহলে হাদিস যদি হয় তাহলে আমাদেরও তো ১১টা করতে হতো। বস বুঝছেন না বুঝছেন না আপনারা? তাহলে কোরআন হাদিস নয় কোরআন সুন্না। জি, এই কোরআন সুন্না মানার জন্যে দরকার কোনটা মানব কোনটা মানব না, কোনটা করব কোনটা করব না, কোনটা মানা যাবে কোনটা যাবে না। এর জন্যে আমাদের মাঝে জগতে চার ইমাম এসেছিলেন, শুনেছেন আপনারা? এই চার ইমামের মতানুযায়ী আমাদের চললে পরে ইনশাল্লাহ আমরা সঠিক দিশা পাব। বলুন জোরে সুবহানাল্লাহ। চার ইমাম। এবার প্রশ্ন, অনেকে বলছে কোরআন হাদিস থাকতে ইমাম মানবো কেন? কেন মানবে তা তুমি জানো? আরো পড়ো দেখতে পাবে, আরো পড়ো, তুমি খবর রাখো। রসুলের পাকের পরে চারজন খলিফা ছিলেন না ছিলেন না? এ কথা বলেন না কেন আপনারা? হজরত আবু বাকর, হজরত ওমর, হজরত ওসমান, হজরত বলেন বলেন আলী, রসুলুল্লাহ যতদিন হায়াতে ছিলেন মানুষ রসুলুল্লাহর কাছে আসতেন? রসুলুল্লাহর পরে চার খলিফা ছিলেন না ছিলেন না? ছিলেন তো, এনাদের কাছে যেতেন। চারজন খলিফার ইন্তেকালের পরে কেতাব খুলে দেখেন গিয়ে আরব বিশ্ব চারজন সাহাবিকে লক্ষ্য করে চলতেন। মক্কা শরীফের মানুষেরা একজন সাহাবিকে মান্যতা দিতেন, মদিনার মানুষেরা একজন সাহাবিকে আর একজন সাহাবিকে মান্যতা দিতেন, মিশরের মানুষেরা আর একজন সাহাবিকে মান্যতা দিতেন, ওদিকে ইয়েমেনের মানুষেরাও আর একজন সাহাবিকে মান্যতা দিতেন। চারজন ইমামের ন্যায় চারজন সাহাবির নির্দেশনা মানুষ মেনে চলত। ওনাদের এন্তেকালের পরে চার ইমাম, চার ইমামের আমি খুব ছেটে খেটে বলছি, একদিন খোলাসা বলবো, সময় নাই আর অনেক রাত্রে আমি বসেছি। চার ইমাম, যার যেখানে বাড়ি সেই বাড়ি এলাকায় যে সাহাবির দিক নির্দেশনা মানুষ মেনে চলতেন, এই চার ইমাম ঠিক সেই সেই সাহাবিকে ফলো করে মসলা ফতোয়া লিখে গেছেন, যাতে উম্মতে মুহাম্মাদীরা পদভ্রষ্ট না হয়। ইনি বলছে ইমাম কেন মানব। কথা বোঝাতে পারলুম? কেতাব খুলে দেখেন গিয়ে ইমামের আগেও চারটে দিক নির্দেশনা ছিল, তার আগে চার খলিফা ছিল, তার আগে রসূলুল্লাহ ছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার পেয়ারা ভাইরা, নবিয়ে দো জাহান হাজারো অসংখ্য সুন্নাত আমাদেরকে দিয়ে গেছেন। তম্মন্দে ছোট্ট একটা বলি, বলে দোয়াখানি করে দেবো। আরেকবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়েদেনা, দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, উসমান তেরে নাম সে ইসলাম রহেগা। জোরে বলেন না সুবহান,
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। जोरे बोलें। दुनिया की बेलायत में तेरा नाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा। आटू जोरे बोलें। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। जोरे 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 अल्लाहुम्मा सल्ले अला। সংক্ষেপ, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, দুনিয়ায় আসলেন, রহমাতাল্লিল আলামিন হয়ে জন্মগ্রহণ করলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। 63 বছর দুনিয়া করলেন, অসংখ্য আদর্শের তিনি নিশানা আমাদের মাঝে রেখে গেলেন, অসংখ্য আদর্শ। ওই যে ফ্যানটা ঘুরালে কেন? ওইদিকে ছিল ঠিক ছিল তো, ওইদিকে ছিল ঠিক ছিল তো, আমাদের মাঝে রেখে গেলেন। নবিয়ে দো জাহান সরকারে দো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপে একটু বলে যাই, দুনিয়াতে আসলেন, আব্বা হারা হয়ে আসলেন, 6 বছর 3 মাস কয়েকদিন মাকে হারালেন, 8 বছর প্লাস দাদুকে হারালেন, 25-25 বছর বয়সে আম্মাজান খাদিজাতুল কোবরাকে সঙ্গে পেলেন, 40-এ নবী আমার কোরআন প্রাপ্ত হলেন, 49 থেকে 50-এর মধ্যে মা খাদিজাতুল কোবরাকে হারালেন, আরেকজন পাশে ছিলেন, যদিও তিনি কলেমা পড়েননি কিন্তু বড় সাহারা হয়েছিলেন, যার নাম আবু তালেব, তিনিও চলে গেলেন, নবী আমার ব্যতীত হয়ে পড়লেন, হুজুরকে খুশি করতে আল্লাহ মেয়েরাজের দাওয়াত দিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। নবী আমার 52 থেকে 53 বছর মক্কাতুল মুয়াজ্জামা জমিনে কাটালেন, কানতে কানতে রাতের গভীরে 37-37 জন লোক মিলে নবী পাকের ঘরটা ঘিরেছে মারবে বলে, বাঁচানোর মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ হুজুরকে বাঁচিয়ে দিলেন। 37 জন মানুষের ভিতর থেকে রসুলুল্লাহ নির্বিঘ্নে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করতে করতে মদিনার পথে কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মদিনাতে পৌঁছালেন, রসুলুল্লাহর আখলাকে আদর্শে উদ্বুদ্ধ হয়ে সাহাবায়ে কেরামের সংখ্যা 8 বছরে 10,000-এ দাঁড়িয়ে গেল। জোরে বললেন কেন? একটু আস্তে বলেন। মাত্র 8 বছরে কত সাহাবীর সংখ্যা দাঁড়ালো? জোরে বলেন, 10,000-এ দাঁড়িয়ে গেল। রসুলুল্লাহ 10,000 সাহাবীকে নিয়ে মক্কাতুল মুয়াজ্জামায় যে কাবা থেকে কাঁদতে কাঁদতে গিয়েছিলেন, সেই কাবার জমিনে রসুল আমার আসলেন, আল্লাহ নবী কাবা শরীফের মধ্যে প্রবেশ করেছেন। ওই দিন অনেক ঘটনা আছে, আমি বলছি না, হযরত আলীও কাবার মধ্যে প্রবেশ করেছেন, রসূলুল্লাহ সাহাবীরা কাবা তওয়াফ করছেন, আমি সেই কাবার কথাই বলছি, বলো, কাবা তওয়াফ করতে করতে একজন সাহাবী থাকতে না পেরে বলেছিলেন, রে আবু জাহেলের গোষ্ঠীরা, তখন আবু জাহেল বেঁচে ছিল না, ওরে আবু লাহেবের গোষ্ঠীরা, ওরে ওতবা সাহেবা দুশ্মনেরা, তোরা যা করিস না তা কাজ না, কষ্ট দিস না তা কাজ না, আজকের আমরা মুসলমান সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছি, অতএব চলে আয় আলে ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকে আমরা ছেড়ে দেব না তোদেরকে, কে কোথায় আছিস, তোদের ঘরে আজকে আমরা বদলা নেব। আজ কি বুঝছেন? আলে ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকে আমরা বদলা নেব, যুদ্ধ করব। নবী আমার কাবা শরীফের মধ্যে আছেন, এই ছোট্ট আওয়াজটা হাজার হাজার মানুষের মধ্যে থেকে নবী আমার আওয়াজটাকে ক্যাচ করলেন, কাবার ভিতর থেকে বলতে লাগলেন, কে এই কথাটা বললে বাবা, কোন সাহেব এই কথা শোনালে, আজকে আমরা বদলা নেব,
सबाई बोलते लागलें या रसूलल्लाह या हबीबल्लाह अमुक साहबी बोलेछेन। আমি সব নাম দাম বলবো আপনাদের, একটু ধৈর্য ধরে শুনতে, আমি আগেই স্বীকার করে নিয়েছি আমি তাড়াহুড়ো করে আজকে পারবো না। আপনাদের দোয়া, যেদিন ঈদের নামাজ হয়েছে 6:30টায় আমি দুদিন ইমামতি করি, দুদিন নামাজ আমার মুরব্বীরা পড়াতেন, আমিও তাই পড়াই, এই দুদিন ইমামতি করি। 6:30টায় আমি যে ঈদগাহ নামাজ পড়াই 6:30টায়, অথচ আপনাদের দেশে জলসা করতে এসেছিল, সারা রাত জেগে গেছি। দোয়া করেন, আমারও বর্ষা বাদল নেই, চিল্লাতে চিল্লাতে এই পর্যন্ত এখানে এসেছি। আপনারা ভাইয়ের মতো আরেকটুখানি দু পাঁচ মিনিট আপনাদের কষ্ট দিই। আমি খুব চেয়েছিলাম সৈয়দ সাহেবের আগে আমার এখানে দেয়া হোক, আমি প্রথমে সেরে আসি। এরা বললো না হুজুর উনি আর এক জায়গায় যাবেন, কিন্তু আসলে তা না, আমি তো একটু একটু বুঝি না বুঝি না, যাই কিছু মাথা আছে তো। জি ভাই, আমার 10,000 সাহাবির মধ্যে নবী পাক সেই কথাটাকে ক্যাচ করলেন, কে বললে? সবাই বললে হুজুর আপনার অমুক সাহাবি বলেছে। রাসূলুল্লাহ তাকে ডাকলেন, বাবা এদিকে, তুমি এমন করে বলেছো? বলে হুজুর বেয়াদবি ক্ষমা করেন, আমি সহ্য করতে পারিনি, আমার সেই পূর্বেকার দিনের কষ্টের কথা মনে আছে, যারা হযরতে বেলালকে কষ্ট দিয়েছে, উমাইয়া বেলালকে কষ্ট দিয়েছে, হ্যাঁ আবু লাহাব আপনার বাচ্চাদের কষ্ট দিয়েছে, আরো দুশ্মনেরা ইসলামে যারা প্রাইমার জীবনে কলেমা পড়েছে তাদের কষ্ট দিয়েছে, সেই কষ্টগুলো আজকে মনে পড়ে গেছে বলে আমি বলে ফেলেছি আল ইয়াউম ইয়াউমুল মালহামা। কে আছো? খুব কষ্ট দিয়েছ আমরা কলেমা পড়েছিলাম বলে, চলে এসো আজকে আমরা বদলা নেব। সেই সাহাবীর নাম হযরতে সাহাবী সাদ ইবনে আবি ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার বলেছিলেন, বাবা সাদ, ও সাদ ইবনে আবি ওবাদা, ইসলাম এমন একটা ধর্ম বদলা নিতে জানে না, বদলা নেয় না, বরং ক্ষমার ধর্ম, মায়ার ধর্ম। বাবা সাদ ইবনে ওবাদা আলিয়াউম ইয়াউমুল মালহামা নয়, এই শব্দটা বলো না, বরং বলো আলিয়াউম ইয়াউমুল মারহামা, মারহামা মারহামা, আজকে ক্ষমার দিন, আজকে দয়ার দিন, আজকে মায়ার দিন, যারা আমাদের কষ্ট দিয়েছ সবাইকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, ইসলাম মাফির ধর্ম, ক্ষমার ধর্ম, আলিয়াউম ইয়াউমুল মালহামা নয়, বদলা নেওয়ার জন্য নয়, বরং আলিয়াউম ইয়াউমুল মারহামা, আজকে ক্ষমার দিন, দয়ার দিন। ও আমার বারাসাতের ভাইরা, নামাজের রস শুনেছেন, রোজার রস শুনেছেন, হারামের রস শুনেছেন, হালালের রস শুনেছেন, আমি ইউনূস রাসূলুল্লাহর বহুদিকের একটা দিক বলে গেলাম। নবী আমার বললেন, বাবা সাহাবি সাদ ইবনে ওবাদা আলিয়াউম ইয়াউমুল মারহামা নয়, বরং আজকের দিনটা আলিয়াউম ইয়াউমুল মারহামা, আজকে ক্ষমার দিন, দয়ার দিন, এর নাম হচ্ছে ইন্না দিনা ইনদাল্লাইল ইসলাম। আমি কি বোঝাতে পারলাম? আপনারা নামাজ রোজার ওয়াজ পরে একদিন শুনে নেবেন, মুক্তাসার করছি।